হাসপাতালে ভর্তি থাকা এক রোগীকে টেনে হিচড়ে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার বনগাঁ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ার্ডের থেকে টেনে হিঁচড়ে বাইরে রাস্তায় বের করে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, বাইরে বের করে দেওয়ার পর ওই ব্যক্তির গায়ে জল ঢেলে দেওয়া হয়, পা দিয়ে লাথি মেরে ওয়ার্ডের বাইরে রাস্তার ওপর ফেলে দেওয়া হয় তার পোশাক আশাক। এ দৃশ্য দেখার পর স্বভাবতই খেপে ওঠেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর অন্য আত্মীয় পরিজনেরা, শুরু করেন সমবেত প্রতিবাদ। রবিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ জিআর ধর মহকুমা হাসপাতালে। জানা যায়, হাসপাতালের এক অস্থায়ী কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। ওই রোগীর সাথে থাকা তার পোশাক আশাক ছুঁড়ে ফেলে দিয়েছেন হাসপাতালে কর্তব্যরত এক আয়া। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। দেখলাম পেশেন্টটা টেনে বের করলো, আস্তে আস্তে টেনে বের করে ঘরের ভিতরে যে বালতি বালতি জল নিয়েছে ঢেললো। আমরা এসে বলতে বলতে ও ঘরে লক দিয়ে চলে গেল। সাধারণ মানুষ যে এরকম হসপিটালে পেশেন্ট নিয়েছে, এরকম দুর্দিনে পড়বে, গরু ছাগলের তো খারাপ। সঠিক বিচার চাই। নিজেদের ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলে নামে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীকে পুনরায় হাসপাতালের ওয়ার্ডে ফিরিয়ে নেওয়ার জন্য ছুটে আসেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রোগীকে তুলতে বাধা দেন হাসপাতালে থাকা অন্য রোগীর আত্মীয় পরিজনেরা। এই নিয়ে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের সাথে এক প্রকার বাগবিতণ্ডায় জড়িয়েও পড়েন তারা। আমার একটা পেশেন্ট আছে এখানে ভর্তি, আমি পেশেন্ট এখানে বসে আছি। হ্যাঁ, ওনাকে দেখলে একটা পেশেন্টকে টেনে বার করে ফেলে দিয়ে, হ্যাঁ, কাপড় জামাগুলো আয়া ফেলে দিলেন পা দিয়ে। হ্যাঁ, তারপর বালতি নিয়ে এসে জল দিতে, আমি বলছি দাদা আপনি জল দিচ্ছেন কেন? আপনি ছেড়ে করে বাইরে নিয়ে আসলেন? না, হাত টেনে নিয়ে এসছে, মাটিতে টেনে নিয়ে এসছে, এনে গায়ে মানে টানতে টানতে নিয়ে এসছে, বাইরে শুয়ে দিয়েছে, দেওয়ার পর গায়ে জল ঢেলে দিয়েছে বালতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এরপর পুলিশি হস্তক্ষেপে ওই রোগীকে পুনরায় ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা একজন রোগীর প্রতি এরকম অমানবিক ব্যবহারের জেরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে থাকা অন্য রোগীর আত্মীয় স্বজনেরা। এ বিষয়ে সুদেব মহাজন নামে এক যুবক জানান, আমার মা ভর্তি রয়েছেন হাসপাতালে, কিন্তু এ দৃশ্য দেখার পর আমি হাসপাতালের প্রতি আর ভরসা রাখতে পারছি না, তাই মাকে অন্যত্র নিয়ে যাব। ওনাকে হাত দুটো ধরে, ঠিক আছে, গেটে দিয়ে বাইরে এবং টানতে টানতে বার করলো। বার করার পরে একটা আয়ামাসি ছিল, জামাকাপড়গুলো লাথি দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমার একটা লোক এসে কী করলো, ওনাকে যেই যেই আর কি হাতটা ধরে টেনে বের করলো, তাকে এক বালতি জল এনে তার গায়ে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে পেশে একটা আরেকটা পেশেন্ট ছিল সাইডে, উনি সেটা দেখে হাসছে। তা আমার মাও ভর্তি রয়েছে, এরকম শরীর খারাপ দাদা ভর্তি রয়েছে, তা আমি এখন কোন ভরসা এখানে রাখবো আমাকে বলো। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অভিযুক্ত আয়াকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আরও জানা গেছে ওই ব্যক্তির মানসিক সমস্যাও রয়েছে। যদিও ঘটনার কথা সামনে আসার পর স্থানীয়দের দাবি, রোগী তো রোগীই হয়, তার সাথে কি এমন ব্যবহার করা যায়, যদিও এ প্রশ্নের উত্তর মেলেনি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।